বলিউড ভাইজান সালমান খান, তার বিয়ের খবর শিরোনাম হয়েছে বারবার। একের পর এক নায়িকার সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে নামও জড়িয়েছে বহুবার, চলেছে জল্পনা কল্পনা, হয়েছে আলোচনা সমালোচনা। কিন্তু তার পরও ষাট ছুতে চলা সালমান খান আজও রয়ে গেলেন এলিজিবল ব্যাচেলর। জীবনে অভাব নেই কোনো কিছুর, না চাইতেও পেয়েছেন সব কিছু। তবে জীবনে কাউকে চেয়েও পাননি, এমনটা হয়েছে এই সুপারস্টারের জীবনে, যার জন্য তরুণীরা পাগল, তাকেও রিজেক্ট হতে হয়েছে। তাহলে কি এই জন্যই বিয়েটা করা হয়ে ওঠেনি বলিউড ভাইজানের? এআরএম সাদাতের প্রতিবেদনে বিস্তারিত। কিসিকা ভাই কিসিকা জান, বলছি বলিউড সুপারস্টার সালমান খানের কথা। বয়স 57, তবে নামের পাশে এলিজিবল ব্যাচেলর ট্যাগটা রয়ে গেছে আজও। বলিউড ভাইজান বিয়ে করছেন কবে, এই প্রশ্ন করতে করতে গণমাধ্যম কর্মীরা ক্লান্ত, শুনতে শুনতে অভ্যস্ত সালমান খান নিজেও। তবে ভক্তদের মনে এখনও প্রশ্ন উঁকি দেয়, তাদের প্রিয় সুপারস্টার কি বিয়ে করবেন না, কিন্তু কেন, সে বিষয়েও আছে অনেক জল্পনা কল্পনা। বিয়ে নিয়ে অনেকবারই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সালমান, যার জন্য এখনও তরুণীরা পাগল, সেই সালমানকেই নাকি রিজেক্ট হতে হয়েছিল। এক সাক্ষাৎকারে সালমান নিজেই জানিয়েছিলেন একথা। সে সময় তিনি জানান, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার মুখের উপরই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই নায়িকার বাবা। সে কথা কোনোদিনও ভুলতে পারবেন না বলেও জানান বলিউড ভাইজান। কিন্তু কে সেই নায়িকা যার বাবা রিজেক্ট করেছিল সালমান খানকে, এমন প্রশ্নে খান সাহেবের সহজ স্বীকারোক্তি, জুহি চাওলা। জুহির বাবাই তাকে ফিরিয়ে দিয়েছিলেন। ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কেইফ, জেরিন খান, সঙ্গীতা বিজলানি সহ আরও অনেকের সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সে খবরও শোনা গেছে অনেকবার। কিন্তু তাই বলে জুহি, এটা সালমান ভক্তদের জন্য বড় একটা ধাক্কা। এত কিছুর পরেও কেন এগুলো না সম্পর্ক? বছর কয়েক আগে একটি সাক্ষাৎকারে সালমান জানান, জুহি খুব মিষ্টি মেয়ে, শ্রদ্ধা করার মতো, ওকে বিয়ে করার জন্য ওর বাবার কাছে প্রস্তাব দিয়েছিলাম, জবাবে উনি না বলেছিলেন। সালমানের মতো মেগাস্টারকে প্রত্যাখ্যান, যদিও সম্পর্ক প্রেম নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন, তারপরও তার মতো ভক্ত সংখ্যা কজনের বা রয়েছে। তাহলে কেন সালমানের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? উত্তরের সুপারস্টার বলেন, আমি হয়তো তার চাহিদায় ফিট না, আমার তেমনই মনে হয়, জানি না কি চাইছিলেন তিনি। সালমান জুহি দেওয়ানা মাস্তানা সিনেমায় কাজ করেছিলেন, তাও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না, ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান, এরপরে দুজনে আর কোনো ছবিতে কাজ করেননি। বাস্তব জীবনে একে অপরের সম্পর্কে পজিটিভ কথাই বলেছেন সবসময়, তাহলে কেন সালমান জুহি একসঙ্গে কাজ করেননি? সালমান এর দায় চাপিয়েছেন জুহির উপরেই, তিনি বলেন জুহি আসলে তার সঙ্গে কাজ করতে চাননি। জুহি অবশ্য সে কথা মানতে নারাজ, করণ জোহরের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, অতীতে আমি হয়তো কখনো ওর থেকে দূরে সরে গিয়েছি, এখন পরিস্থিতি সম্ভবত অনেকটা ভালো হয়েছে। এরপরেই সালমানের কোর্টে বল ঠেলেছেন জুহি, তিনি আরো বলেন, কখনো কখনো ও এমন ভাবে তাকিয়ে থাকতো যে বুঝতেই পারতাম না ও আদৌ আমায় চেনে কিনা, আমি বুঝতে পারতাম না ওর মাথার মধ্যে কি চলছে। সম্প্রতি লুলিয়া ভান্টরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমান খানের, শোনা গিয়েছিল বিয়েটা সেরেই ফেলবেন তিনি, তবে এখনো সিঙ্গেল এই বলিউড সুপারস্টার। এদিকে শিল্পপতি জয় মেহতার সঙ্গে দিব্যি সংসার করছেন জুহি চাওলা, জানভী মেহতা এবং অর্জুন মেহতা নামের দুটি সন্তানও রয়েছে তাদের। এআরএম সাদাত, বিনোদন ডেস্ক, দেশ টিভি।